আর আর সিএসএস আর জেএস এর মধ্যে যেটা সবার চেয়ে উপরে সেটা প্রায়োরিটি বেশি। হচ্ছে আইকনসের জন্য আচ্ছা লিঙ্ক আপ হয়ে গেছে না? এখন কাজ করবেন কেমনে? ডকুমেন্টেশনে যান, এখানে অনেক অনেক কিছু করা যায়। কথা বুঝতে পারছেন? এরকম একটা জিনিস হচ্ছে, যেমন হচ্ছে এখানে স্কল স্পাই জিনিসটা কি দেখেন, এখানে স্কল স্পাই হচ্ছে যদি আপনি উপর থেকে নিচের দিকে যান, কিছু কিছু জিনিস লাফায় লাফায় উপর থেকে ডান থেকে বাম দিকে এদিক থেকে সেদিক থেকে আসতেছে, এগুলো খুবই মজার। এগুলো ইউজ করবেন কেমনে? সামু চাচ্ছেন আপনি সবার উপরে জিনিসগুলাই করতে, এই সার্ভিস সার্ভিস সেকশনটাকে, তাই তো? সার্ভিসের বক্সগুলো এদিক থেকে অন্যদিকে উড়ে উড়ে আসবে। আবার এখানেও কিন্তু ইউজ করা যায়, আপনার গ্রিড করা যায়, এই 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 এটা এখানেও গ্রিড সিস্টেম আছে। বরং বুটস্ট্র্যাপের চেয়ে আমার এটা এটা দিয়ে কাজ করতে মজা লাগে, কিন্তু বুটস্ট্র্যাপটা অনেক পপুলার আর এটা অনেক সফট, অনেক সফট এবং খুব দেখছেন তো অনেক না, বুটস্ট্র্যাপ তো অনেকটা পপুলার না, তো অনেকে চেনে না। হ্যাঁ, ইউআই কিট কেউ চায় না, রিকোয়ারমেন্ট থাকে না, ইউআই কিট দিয়ে ডিজাইন করে দাও, বুটস্ট্র্যাপ চায় একদম সেম। এখানে ওরকম গ্রিড করা যায়, বাট কল এমনি নাই এখানে। হ্যাঁ, এটাও দেয়, ভিডিওতে বলে দিচ্ছি আমি কেমন করতে হবে, দেখেন। আচ্ছা, এবার এটাকে কাজ করার জন্য কী করতে হবে দেখেন, লেফট রাইট লেফট রাইট, এখানে ইউকে স্কল, ইউকে স্কল অ্যানিমেটেড এই কথাটা লিখতে হবে, কোনো ক্লাস ছাড়া, এখানে ক্লাসের বাইরে এই কথাটা লিখে দেবেন। এখন দেখেন তো, দেখেন কাজ করে কিনা, এটা সাইডে চলে গেছে কেন? না না, এটা 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 ডিজাইন পাচ্ছে না, এই সারটা ডিজাইন পাচ্ছে না, কারণ হচ্ছে মেবি এর মধ্যে এই সার আপনার করা আছে, এই জন্যই এই সারটা পাচ্ছে না। কী করাচ্ছে দেখেন, ইউকে মার্জিন দেওয়া আছে একটা, ঝামেলাটা হচ্ছে ঝামেলাটা শেষ মানে সলভ করা যাবে, সমস্যা নেই। আমরা যদি এখানে এই সার যত জায়গায় ছিল এই সারকে কী করে মাঝখানে আনছিলাম, এখানে বলে দেন যত এই স্যার আছে টেক্সট সেন্টার হতেই হবে, এক্স করার নাই জানা, ইম্পর্টেন্ট দেন তো, তাহলে আমার মনে হয় এটা দিলে কাজ হবে না। এখানে মার্জিন অটো দেন, উইথ দেওয়া যেহেতু আছে উইথ, না আসলে ডিসপ্লে ব্লক দিতে আপনার ই করতে হবে, তাহলে প্যাডিং দিয়ে দেন একটা,
কাজ করে না কেন? আর থাক ওটা, সমস্যা নাই, ওটা ঠিক করা যাবে। সমস্যা হচ্ছে কি, আমরা এই যে আনতে পারছি, একদিক থেকে আসছে, এই কাজটা আপনি আবার করতে পারবেন। আপনি যদি এইটুকু কোডটাকে কপি করেন, তাহলে সেটাতে বসাই দিলাম। এখানে ট্রু কল আছে, ট্রু মানে রিপিট, ট্রু মানে কি, যে স্ক্রল করলেও ট্রু হবে, আবার করলে ট্রু হবে। বাট একটা একটা প্লাগ ইন দিয়ে দিয়েছিলাম, অ্যানিমেট সিএসএস, অ্যানিমেটেড সিএসএস বা ওয়াওজেস, ওইটা একবার করলেই কাজ করে, এটা বারবার করলেই কাজ করে, যতবার স্ক্রল করবেন ততবারই কাজ করবে। এখানে লেফট আছে, এখানে দেন রাইট, এখানে দেন টপ, এখানে দেন দিলাম, দেখি কাজ না করলে আবার অন্য অন্য কিছু দেবো। আবার যদি যান বুঝতে পারছেন না যে স্ক্রিনে আসছে কি, বুঝছেন তো? এটাতে কি কি করা যায়, আরো আরো কি কি করা যায় দেখেন, স্টিকি করা যায়, এটা দিয়ে স্টিকি বলতে যেটা করছিলাম আমি, হেডার ফিক্সড, এটা ফিক্স করা যায়, দেখছেন? ফিক্স করা হচ্ছে অনেক ইজিলি, অনেক ভালো ভালো না, এটা এতটুকু যাওয়ার পর স্টিকি হচ্ছে, এটার জন্য কিছুই করার দরকার নাই, যা শুধু ইউজ করবেন ইউকে স্টিকি, এই কথাটা একটা অ্যাক্টিভিটি, একটা কোথায় ইউজ করছিলাম, আমি ইউজ করছিলাম হেডারের মধ্যে, তাই না? এখানে গিয়ে এটা বাদ দেন, এটা বাদ দিয়ে বাইরে গিয়ে লিখে দেন ইউকে স্টিকি, কাজ করতেছে, তারপর এখান থেকে সেট করা যায় ইউকে স্টিকি অফসেট কতটুকু, অফসেট ইউজ করেন তার মধ্যে দেখি কি হয়, অফসেট 100 দেখি কি হয়, মানে উপর থেকে এতটুকু নিচে থাকবে, কথা বুঝছেন? আর কি আছে দেখি, এখানে আচ্ছা, এখানে বলছে টপ 100, এটা ইউজ করেন তো দেখি কি হয়, যখন 100 পিক্সেল না 100 জন নামবেও, নামার পর তারপরে এটা আসতেছে। আমি যদি এখানে 200 দিয়ে দেই, নর্মালি নামবে না, নর্মালি ঠিকই চলে যাবে, উপর দিকে চলে যাবে, যাচ্ছে উপর দিকে, আর যখন 200 আসতেছে তখনই চলে আসছে, এটা বেশি মজা না আরো। এখন যখন নিচে আসতেছে তখন দেখেন কোনো ক্লাস অ্যাড হচ্ছে কিনা, এখানে এক্সট্রা হবে, যদি কোনো ক্লাস অ্যাড হয় তাহলে মনে করেন আমরা লাকি, যে কাজটা করতে চাচ্ছি সেটা করতে পারবো। নর্মালি কি 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 ক্লাস থাকে দেখেন, নর্মালি কোনো ক্লাস থাকে না, বাট যখন নিচের দিকে আসছে তখন কি কি ক্লাস আসছে, এই ক্লাসটা আসছে না, ইউকে স্টিকি অ্যাক্টিভ, ঠিক আছে? আমরা ইচ্ছা করে এখানে ডিজাইন করতেই পারি যে এইটার ব্যাকগ্রাউন্ড হবে তখন আর জি বি এ 0.5, কথা বুঝছেন? নর্মাল এরকম থাকবে, নিচের দিকে নামবো, বাট এরকম কেন, হ্যাঁ কাজ করতেছে আসলে, বাট এটা যে দেওয়া আছে একটা, এই জন্যই কাজ করতেছে না, সেক্ষেত্রে কাজ করা যেতে পারে। আমরা যখন নিচে নামবো তখন ওই ওই ক্লাসটাকে নান করে দেওয়া যেতে পারে, হ্যাঁ হ্যাঁ কথা বলছেন, এটা করে করা যাবে। এটা যদি আমি ইম্পর্টেন্ট দিয়ে দিই কাজ হয় কিনা,
আমি কাজ করছি, বুঝছেন ইম্পর্টেন্ট জিনিসটা কি? আচ্ছা এটা এমনিতে মানে কাজ করতো যদি নিচে দিতাম আমরা, বুঝছেন আমরা যদি নিচে দিতাম তাহলে এমনিও তো কাজ করতো, মেবি এটা ইম্পর্টেন্ট না দিলেও কাজ করার কথা যদি নিচে দেই। ঠিক আছে, কারণ ওর নিচে ছিল তো এটা, এই জন্য কাজ করছিল ওরা। জোর করো না কাজ, জোর করে কাজ করো, কোনটা আর মানবে না, এটা দিলে আর কোনটা কাজ করবে না, আগে এটার প্রায়োরিটি বেশি। ধরেন আমরা যদি রাস্তায় যদি প্রাইম মিনিস্টার শেখ হাসিনা যদি বের হয় কি করে, নর্মাল জনগণ একদম যদি উপরেও যদি থাকে ওভারব্রিজ, ফ্লাইওভারও যদি থাকে নামায় দেয় ওভারব্রিজ না নিচে সাইডে। হ্যাঁ ইম্পর্টেন্ট, আপনাকে বললো জঙ্গি এরা। আচ্ছা দেখেন এরকম আরো অনেক কিছু আছে, আরো অনেক জিনিসপত্র আছে মজার মজার। এখানে সুইচ আছে, সুইচ, সুইচ কি? তারপর আছে হচ্ছে টু টপ, টু টপ বুঝেন তো নাকি? এখানে ক্লিক করে উপরে দিকে উঠে যায়, দেখছেন এগুলো করা যাবে, এগুলো করা যাবে। তারপর হচ্ছে সুইচ আর সাবনেভ, তারপর হচ্ছে সর্টেবল, এই যে দেখছি না কই, ও টান দিয়ে নিচে নিচে নিয়ে যাওয়া হবে। তারপর হচ্ছে আচ্ছা এতটুকুই, আপনাদের খুব ভালো করে প্র্যাকটিস করবেন, ডিজাইন পার্টটা এতটুকুই ছিল, কালকে থেকে ডিজাইন ডেভেলপমেন্ট শুরু করবো, কথা বুঝতে পারছেন? সো সবাই প্রস্তুত হন, যাদের ল্যাগ আছে ল্যাগটুকু মানে কালকে আগ দিয়ে শেষ করে ফেলেন।